টানা কৃষক আন্দোলনের চাপের মুখে কৃষক নেতাদের দর কষাকষিতে বুধবার মোদী সরকার নরম সুর নিল। কৃষকদের চারটি দাবির মধ্যে আজ কেন্দ্র দুটি দাবি মেনে নিল। তবে কৃষকদের মূল দাবি তিন কৃষি আইন প্রত্যাহার ও ফসলের দাম বা MSP-র আইন গ্যারান্টি নিয়ে বুধবারের বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। কৃষক নেতারা আইন প্রত্যাহারের দাবিতে অনড় থাকাতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের কাছেই এই জট কাটানোর সূত্র জানতে চেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত, এদেশেও জরুরি ভিত্তিতে প্রতিষেধক প্রয়োগের ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে 1 জানুয়ারি। কোভিডশিল্ড ছাড়াও যে দৌড়ে রয়েছে আমেরিকার সংস্থা ফাইজার এবং ভারত বায়োটেকের তৈরি টিকা, আজ প্রতিষেধক সংক্রান্ত তিনটি সংস্থার আবেদন প্রায় 6 ঘন্টা বিশ্লেষণ করে ওই কমিটি। রাতে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, সংস্থাগুলির কাছ থেকে পাওয়া অতিরিক্ত তথ্যের বিশ্লেষণ জারি থাকছে, চাওয়া হয়েছে নতুন তথ্য, তার ভিত্তিতে 1 জানুয়ারি ফের বৈঠকে বসবে কমিটি। মন্ত্রকের ইঙ্গিত, সেখানে অন্তত জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য প্রতিষেধককে ছাড়পত্র দেওয়া হতে পারে। ফাস্ট্যাগ চালু থাকলেও পাশাপাশি টোল প্লাজাগুলিতে নগদে টোল মেটানোর ব্যবস্থা ছিল, তার জন্য হাইব্রিড লেনের ব্যবস্থা ছিল ফাস্ট্যাগ লেনের দুপাশে। যাদের গাড়িতে ফাস্ট্যাগ থাকতো না তারা নগদে টোল মেটানোর সুযোগ পেতেন, কাল থেকে সেই ব্যবস্থা উঠে যাচ্ছে। গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে স্বাভাবিক হারে দ্বিগুণ হারে টোল মেটাতে হবে, সেই টাকা অবশ্য নগদে বা কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। পরপর দুদিন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দাদা সাক্ষাতের পরে এই সিদ্ধান্ত। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছে। স্কুল করার জন্য রাজ্য সৌরভকে যে 2 একর জমিটি দিয়েছিল সেটি সৌরভের থেকে ফিরিয়ে নিতে হিডকোকে এগিয়ে যেতে বলা হয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বুধবার বলেন, মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে, সৌরভের অনুরোধ মেনে তার জমিটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে আমরা জমির দাম বাবদ প্রাপ্য টাকা দিয়ে জমি নিয়ে নেব। নতুন চরিত্রের কোভিড সংক্রমণের মোকাবেলায় আদর্শ আচরণবিধি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল। রাজ্য সরকার অবশ্য নৈশ কার্ফুর সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রত্যেক নাগরিককে সংযত ও সতর্ক থাকার আবেদন জানিয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কোভিডের সুরক্ষাবিধি লঙ্ঘন করে উৎসব করা যাবে না। গ্রামের মোড়ে বাবু বাগদির দোকান, স্ত্রী মেনকার সঙ্গে মিলে দোকান চালান বাবু। পাশের দোকান চন্দনা বাগদির, হঠাৎ বাবুর দোকানে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী। দোকানে চলছিল 5 মিশালি সবজি রান্না, নিজেই খুন্তি হাতে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলেন মমতা। মেনকা বললেন, আমার দোকানে দিদি আসবেন কোনোদিন স্বপ্নেও ভাবিনি, এসে রান্না করলেন, কী কী রান্নায় লাগবে সে সব বললেন, চা খেয়ে 500 টাকা দিলেন। আমি বললাম, চায়ের তো এত দাম নয়। দিদি বললেন, মিষ্টি খাবে, রেখে দাও টাকাটা। পাশের চন্দনা বাগদির দোকানেও যান মুখ্যমন্ত্রী, সেখানেও শিশুর হাতে 500 টাকা দেন।